ভাড়াটে অগানার বাহিনীর বিরুদ্ধে বিরোধিতা করায় নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভাষণে তিনি সবাইকে ধন্যবাদ জানান। খবর আল জাজিরার। পুতিন বলেন, অগানার বাহিনীর বিদ্রোহ ঠেকিয়ে দেওয়ার জন্য আমি সব সেনা ও গোয়েন্দা পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানাই। পরে তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। তিনি বলেন, রক্তপাত এড়াতে যখন যে নির্দেশনা দিয়েছি তারা সে নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সোমবার রাতে পুতিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু, রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ সুরক্ষা পরিষেবার প্রধান এবং অন্যান্য শীর্ষ মন্ত্রীদের সঙ্গে দেখা করেন। পরে তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন মস্কোতে সশস্ত্র গোষ্ঠীর অগ্রগতি বন্ধ করার জন্য অগানার বস ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে মধ্যস্থতা করার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে ধন্যবাদ জানান। রক্তপাত এড়িয়ে যাওয়া ভাড়াটে বাহিনী অগানার সদস্যদের ও অগানার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকেও ধন্যবাদ জানান পুতিন। তিনি বলেন, অগানার বাহিনী চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বেলারুশে ফিরে যেতে পারেন। প্রথমবার জনসমক্ষে বের হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, রাশিয়ার বিশৃঙ্খলার বীজ বপনের চেষ্টা করা হয়েছিল, তবে সব ভেস্তে দেয়া হয়েছে। তিনি রাশিয়ার শত্রুদের উদ্দেশ্য করে বলেছেন, তারা ভুল গণনা করেছে। তিনি বলেন, অগানার বাহিনী শুধু বিশ্বাসঘাতকতা করেনি, যারা তাদের সমর্থন দিয়েছিল তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে ভাড়াটে অগানার বাহিনীর সশস্ত্র বিদ্রোহ অবসানের পর প্রথমবার জনসমক্ষে বের হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী সেইগের শৈগু। সোমবার ইউক্রেন যুদ্ধে লড়াইরত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মূলত প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু ও সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গ্যারাসিমভ ও অগানারের যোদ্ধাদের জন্য যুদ্ধের পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় কয়েক মাস ধরে তাদের উপর ব্যাপক ক্ষুব্ধ ছিলেন প্রিগোজিন। গত শুক্রবার আকস্মিকভাবে বিদ্রোহ ঘোষণা করেন তিনি। বিদ্রোহের একদিন পরেই বেলারুশের মধ্যস্থতায় নাটকীয়ভাবে অগানারের বিদ্রোহের অবসান ঘটে। এরপর অগানার সেনারা ঘাঁটিতে ফিরে যান। আকস্মিক এই অস্থিতিশীল পরিস্থিতির পর শৈগুইকে দেখা গেলেও গ্যারাসিমভকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি।